নমস্কার, আজকে অনার্সের সিক্স সেমিস্টার অনার্সের বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ উত্তর শতক প্রবন্ধটি আমরা আলোচনা করতে যাচ্ছি। রবীন্দ্র উত্তরকালে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক বুদ্ধদেব বসু, তার এই রবীন্দ্রনাথ উত্তর শতক প্রবন্ধটি আমাদের পাঠ্য আছে। বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করছেন ঢাকায়। ইংরেজি সাহিত্যের ছাত্র, পরবর্তীকালে কলকাতায় আসছেন এবং কবিতা ভবন গড়ে তুলছেন। এক পয়সা একটি কবিতা বলে সিরিজ প্রকাশ করছেন, কবিতা পত্রিকা প্রকাশ করছেন, উপন্যাসও লিখেছেন প্রায় 49টা, কাব্যগ্রন্থও আছে, কঙ্কাবতী, একাধিক কাব্যগ্রন্থ আছে। কিন্তু তার মানে সবচেয়ে জোরের জায়গা তার প্রবন্ধ। জন্মাচ্ছেন 1908 সালের 30শে নভেম্বর এবং মারা যাচ্ছেন 1974 সালের 18ই মার্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য তিনি শুরু করছেন। তো এখন আমরা শুরু করি তার প্রবন্ধ রবীন্দ্রনাথ ও উত্তর শতক। এখন রবীন্দ্রনাথ ও উত্তর শতক প্রবন্ধটা তিনি শুরুই করেছেন যে স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসকে দিয়ে। এখন স্বভাবকবি বলতে কি বুঝিয়েছেন? উনি বলছেন, স্বভাবকবি বলতে শুধু এটুকু বোঝায় না যে ইনি স্বভাবতই কবি, সে কথা না বললেও চলে, বোঝায় সেই কবিকে যিনি একান্তই হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, অর্থাৎ যিনি যখন যেমন প্রাণ চায় লিখে যান কিন্তু কখনোই লেখার বিষয়ে চিন্তা করেন না, যার মনের সংসারে হৃদয়বৃত্তির সঙ্গে বুদ্ধিবৃত্তির সতীন সম্বন্ধ। আসলে কবিতা লেখার জন্য আবেগের প্রয়োজন হয়, এটা সত্যি কথা, কিন্তু একজন কবি তিনি যদি শুধু আবেগ নির্ভর হয়ে যান, তার সঙ্গে যদি তিনি তার বুদ্ধিবৃত্তি দিয়ে সংযম না দেখান, তাহলে কিন্তু তাকে আমরা বড় কবি বলতে পারি না। রবীন্দ্রনাথ একদম প্রথম দিকে লিখছেন ভগ্ন হৃদয়, 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে তার সন্ধ্যা সঙ্গীত, কিন্তু এর পরবর্তীকালে রবীন্দ্রনাথ সন্ধ্যা সঙ্গীতের আগে যা কিছু লিখেছেন সবকিছু রবীন্দ্রনাথ নিজে বাতিল করছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের একটা পরিণতি হয়েছে। স্বভাবকবিদের সমস্যা হচ্ছে যে স্বভাবকবিদের এই পরিণতি বোধটা আসে না, এবং যে ভাবালুতা থাকে, ভাবনা এবং ভাবালুতার মধ্যে পার্থক্য আছে, যে অতিরিক্ত আবেগ, সেটাকে ভাবালুতা আমরা বলি, সেই অতিরিক্ত আবেগ কিন্তু কবিতার বড় ধরনের ক্ষতি করে দেয়, যেটা গোবিন্দচন্দ্র দাসের হয়েছিল বলে বুদ্ধদেব বসু উল্লেখ করছেন, এবং স্বভাবকবি হিসেবে তার নামটাই সবচেয়ে বেশি আসছে। কিন্তু এটা তো গেল গোবিন্দচন্দ্র দাস। গোবিন্দচন্দ্র দাসের আমরা একটা কবিতা দেখি যে কোথায় তার খামতিটা রয়েছে। গোবিন্দচন্দ্র দাস আমি তারে ভালোবাসি রক্ত মাংস সহ, এরকম একটা কবিতার লাইন লিখেছেন, কিন্তু তার বেশিরভাগ কবিতাই কিন্তু মনে হবে যে এটা 19শ শতকের নাটকের একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তারা শিক্ষিত হতে পারেনি। তারা যে ধরনের কাব্য আলোচনা করত, কবিতা বলতে যে রোমান্টিক কবিতা বলতে যে মেলোড্রামা বুঝতো, সেটাই যেন গোবিন্দচন্দ্র দাসের কবিতার মধ্যে উঠে এসছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে অলীকবাবু নাটকে সেখানে একটি চরিত্র নভেল পড়ার কথা বলছে, কবিতা পড়ার কথা বলছে, তারা যে ধরনের কবিতাগুলো পড়ছে সেটার মধ্যে একটা ছাপ যেন
গোবিন্দচন্দ্র দাসের মধ্যে আমরা দেখতে পাই। কবিতাটা প্রেম ও ফুল বলে কাব্যগ্রন্থের একটি কবিতা। এ প্রেম কেমন, দেখা দেহ ওহে নাথ পতিত পাবন, কেন হে কাঁদাও বৃথা প্রেমাধীন জন, হেরিলে অরুণোদয় হেন সখা মনে লয়, হাসি মুখে আসো যেন দিতে আলিঙ্গন। বুঝতে পারছি যে কিছুটা বিহারীলাল চক্রবর্তীর একটা প্রভাব থেকে গেছে, কিন্তু এই জায়গা থেকে কিছুতেই তার উত্তরণ ঘটছে না, এবং সেটাই স্বভাবকবি হিসাবে, তিনি স্বভাবত কবি তো বটেই, কিন্তু তার এই উত্তরণের ব্যর্থতার কারণে তিনিও কবি হিসাবে ব্যর্থ হচ্ছেন। নিজেকে যদি শাসন না করা যায় তাহলে কিন্তু এই স্বভাব কবিত্ব চলে আসে, এবং হৃদয়রসের প্রাচুর্য সত্ত্বেও মানে শুধুমাত্র অসংযমের জন্যে তার কবি হয়ে ওঠাটা ব্যর্থ হয়। এবং এটা এক ধরনের মতামত, এবং অনেকে বলেন যে তিনি রবীন্দ্রনাথ যে সময় সোনাত্তরী মানসী মানসসুন্দরী চিত্তা খনিকা লিখছেন সেই সময়ে কিন্তু গোবিন্দচন্দ্র দাস তার প্রেমফুল বা অন্যান্য কাব্যগুলো লিখছেন, কিন্তু তার রাবিন্দ্রিক দীক্ষা ঘটছে না বলেই তিনি কবি হিসেবে খুব উন্নত হতে পারছেন না। এবার বুদ্ধদেব বসুর বক্তব্য হচ্ছে, যদি এই রাবিন্দ্রিক দীক্ষা তিনি পেতেন তাহলে তিনি কি সফল হতেন? সেখানেও কিন্তু না। অথচ রাবিন্দ্রিক দীক্ষা পাওয়ার পরেও একাধিক কবি তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণটাই কিন্তু রবীন্দ্রনাথ, এই ব্যর্থতার মূল কারণ কিন্তু রবীন্দ্রনাথ, যেটা বুদ্ধদেব বসু বলে মনে করছেন। এবং বুদ্ধদেব বসু বলছেন বাংলাদেশের এই কবিরা হচ্ছেন ঐতিহাসিক স্বভাব কবি। রবিরাজত্বের প্রথম পর্বে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে নজরুল ইসলাম পর্যন্ত তাদের সংখ্যা বড় কম নয়। এখন বিশ শতকের প্রারম্ভকালে যারা কবিতা লিখছেন তাদের বিধিলিপিতেই ছিল যে রবীন্দ্রনাথকে তারা কিছুতে অস্বীকার করতে পারবেন না। 1973 সালে আমেরিকান সমালোচক হ্যারল্ড ব্লুম তিনি এক ধরনের একটা থিওরি দিয়েছিলেন যেটার নাম হচ্ছে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সটা কি, যেখানে বর্তমান কবিরা মনে করে যে আমাদের কবিতার যে বিষয় সেটা আমাদের পূর্ববর্তী যে বড় কবি আছেন তিনি লিখে দিয়েছেন, অর্থাৎ আমরা কবিতার বিষয় হিসাবে কি বাঁচব সেটা নিয়ে সবসময় তাদের একটা উদ্বেগ কাজ করে, যে এখানে আমরা আমাদের পূর্ববর্তী কবিদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছি না। তো এই অনুপ্রেরণার যে উদ্বেগ সেটাই হচ্ছে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। এবার অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স কবিরা সচেতনভাবে অনুভব করেন, কিন্তু রবীন্দ্রনাথের পরবর্তীকালে যে উত্তর সাধকদের কথা প্রবন্ধটা তিন ভাগে বুদ্ধদেব বসু ভাগ করেছেন, প্রথম ভাগে যে ঐতিহাসিক স্বভাব কবিদের কথা বলছেন তারা কিন্তু সেই উদ্বেগটা কখনোই অনুভব করেননি, এবং অনুভব না করার জন্যই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা ঘটে গেছে এবং রবীন্দ্র সাগরে তাদের সলিল সমাধি ঘটেছে। রবীন্দ্রনাথ যে বড় কবি সেটা আমরা আগে থেকেই জানি, এবং বুদ্ধদেব বসু বলছেন যে বাংলাদেশের পক্ষে বড্ড বড় তিনি, আমাদের মনের মাপজোকের মধ্যে কুলোয় না তাকে, আমাদের সহ্য শক্তির সীমা তিনি ছাড়িয়ে যান, তবু আজকের দিনে তার সম্মুখীন হবার সাহস পাওয়া যায়, কেননা ইতিমধ্যে বাংলা সাহিত্যে আরো কিছু ঘটে গেছে। এখন প্রথম দিকে যে কবিরা ছিলেন তারা নিজেরা আত্মবলিদান দিয়ে পরবর্তী কালকে সচেতন করে দিয়েছে, পরবর্তী কালকে তারা জানিয়েছে যে এর পরে যদি এই ধরনের কবিতা লেখা হয় তাহলে কিন্তু রবীন্দ্রনাথের যে মোহ মায়া সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে না। রবীন্দ্রনাথের আগে কি ছিল, দাশরথি রায়ের চাতুরি, রামপ্রসাদের কড়াপাকের ভক্তি, ঈশ্বরগুপ্তের ফিটফাট সাংবাদিকতা এবং মধুসূদনের তুর্যোধ্বনি,
এর আগে কিছু ছিল না। রবীন্দ্রনাথ আসার পরে বুদ্ধদেব বসুর কথায়, আবির্ভাবে বিস্মিত, মুগ্ধ, বিচলিত, বিব্রত, ক্রুদ্ধ এবং অভিভূত হওয়া সহজ ছিল, কিন্তু সহজ ছিল না তাকে সহ্য করা। এবং সেই প্রথম সংঘাতের সময় গ্রহণ করা সম্ভব ছিল না, যেটা সত্যেন্দ্রনাথ দত্তরা পারেননি। এবং রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথের যে পাঠক তারা যে সংখ্যায় খুব বেশি ছিল এমনটা নয়, বরং রবীন্দ্রনাথকে তরল করে পাঠকরা পেতে চেয়েছে। গদ্যে সেই উপাদান সরবরাহ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর কবিতার ক্ষেত্রে সেটা উপস্থাপন করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং তার অনুসারী যারা কবি, যারা রবীন্দ্র পরিকরের মধ্যে মানুষ, কিন্তু রবীন্দ্রনাথের মতো করে লিখতে চাইছেন। কয়েকজনের নাম বুদ্ধদেব বসু নিজেই উল্লেখ করেছেন, কয়েকজনের নাম করেননি, সেটা আমি বলবো। যতীন্দ্রমোহন বাগচি, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কিরণধন রায়, কুমুদরঞ্জন মল্লিক প্রমুখ। সত্যেন্দ্রনাথ দত্ত যাদের কুলপ্রদীপ, যারা রবীন্দ্রনাথের মধ্য বয়সে উদ্গত হয়ে নজরুল ইসলামের উত্থানের পরে ক্ষয়িত হলেন, তাদের রচনা এরকম সমতল সদৃশ, পাণ্ডুর মৃদুল, যে প্রত্যেকটা কবির আলাদা আলাদা ভেদ করা কঠিন। সেটা সত্যেন্দ্রনাথ দত্তের সঙ্গে কুমুদরঞ্জন মল্লিক বা যতীন্দ্রমোহন বাগচির পার্থক্য কিন্তু আমরা খুব একটা করতে পারবো না, কিন্তু তারা রবীন্দ্রনাথের মতো করে লিখতে চেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তাদের একটা বড় পার্থক্য হয়ে গেছে। সত্যেন্দ্রনাথ দত্ত শুধু ছন্দরাজি হয়ে থেকেছেন, কিন্তু কবিতার মধ্যে যে বক্তব্যের জোর, যে দার্শনিক জোর না থাকলে একটা বাক্য কাব্য হয়ে উঠতে পারে না, সেটা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের ছিল না। বিচ্ছিন্নভাবে হয়তো দু একটা ভালো কবিতা লিখেছেন, কিন্তু সেটা বাংলা কবিতার ইতিহাসে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এবং যেহেতু রবীন্দ্রনাথ বিরাট মাপের কবি, মানে দানব প্রতিভার অধিকারী, ফলত তাদের পক্ষে মানে অবশ্যম্ভাবই ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। এবং রবীন্দ্রনাথের অনুকরণ করতে গিয়েই তাদের রবীন্দ্রসাগরের সলিল সমাধি কিন্তু ঘটেছে। তারা যে সময় যৌবনে কবিতা লিখছেন সে সময় কী প্রকাশিত হচ্ছে, রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্যায়ে আমরা যেটাকে বলি সেটা তখন প্রকাশিত হচ্ছে চিত্রা, চিত্রার পর কথা ও কাহিনী, তারপর কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, এবং কিছুতেই রবীন্দ্রনাথের সেই কাব্য মায়াকে তারা কিন্তু অস্বীকার করতে পারছেন না। এবং তাদের একটা সমস্যা হয়েছিল, যে ভুল ধারণা যে ঋণিচিনি ছন্দে বাজলেই রামেন্দ্রিক স্পন্দন জাগে, জলের মধ্যে তরল হলেই স্রোতস্বিনীর গতি পাওয়া যায়। তারা রবীন্দ্রনাথের ব্রত নিচ্ছেন, কিন্তু রবীন্দ্রনাথকে আত্মীকরণ কিছুতেই তারা করতে পারছেন না। তারা রবীন্দ্রনাথে মুগ্ধ হচ্ছেন, কিন্তু রবীন্দ্রনাথকে বিচার করার শক্তি তাদের ছিল না। এবং খুব স্বাভাবিকভাবে তারা রবীন্দ্রনাথের যাত্রার মন্ত্র তারা নিলেন না, রবীন্দ্রনাথের কাব্যসাগরে তারা নোঙর ফেলে নিশ্চিন্ত রইলেন, এবং রবীন্দ্রনাথকে অনুকরণ করতে গিয়ে ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনোকালেই করেননি। এই ভুলের জন্যে তাদের লেখায় এক ধরনের ফেনিলতা দেখা দিল, অসংবৃত উচ্ছ্বাস দেখা দিল, যেটা স্বভাবকবির খারাপ লক্ষণ বলে বুদ্ধদেব বসু উল্লেখ করেছেন। শৈথিল্যকে স্বতঃস্ফূর্তি বলে তারা বিশ্বাস করলেন, তন্দ্রালুতাকে তন্ময়তা বলে তারা ভুল করলেন, এবং রবীন্দ্রনাথের রবি আগুনে তারা আত্মাহুতি দিয়ে পরবর্তীকালের কবিদের তারা সচেতন করে দিলেন। এবার একজন রবীন্দ্রনাথের মতো মহাকবি যখন জন্মান, তখন খুব স্বাভাবিকভাবে একটা বটগাছ যখন জন্মায় তখন তার নিচে কোনো ছোট গাছ জন্মাতে পারে না, এবং একাধিক গাছের কিন্তু বৃদ্ধি একটা বটগাছ থামিয়ে দেয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু কবিতার ক্ষেত্রে আশ্রয় নিতে গিয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্তরা রবীন্দ্র ছত্রছায়া। রবীন্দ্রনাথ
তাদের সাদরে আমন্ত্রণ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের বিচার করার ক্ষমতা তাদের ছিল না বলেই তারা রবীন্দ্রনাথের ছন্দ, মিল, ভাষা, উপমা সব কিছুকে অনুকরণ করতে গেছেন। কিন্তু সমস্যা হলো, রবীন্দ্রনাথের কবি হিসেবে যে জোর, সেই জোরটা কিন্তু কখনোই তারা ধরতে পারেননি। রবীন্দ্রনাথের যে দার্শনিক বুৎপত্তি, সেটাকে কখনোই তারা উপলব্ধি করেননি এবং সেটাই তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ কিন্তু হয়ে গেল। রবীন্দ্রনাথ যা করছেন বা করে যাচ্ছেন তারাও ঠিক তাই করবেন, সেরকম উচ্চাশা তাদের ছিল। এবং তারপর তারা অনুকরণ করতে গিয়ে যে সমস্যাটা করলেন, যে রবীন্দ্রনাথের মতো বড় প্রতিভা পড়ে যে রবীন্দ্রনাথের মতো করে লিখতে নেই, সে বলতে তাদের হলো না। রবীন্দ্রনাথ কখনোই তার শব্দের জটিলতা এমন নয় যে তিনি আমাদের অভিধান খুলতে বাধ্য করেন, চিন্তার চাপে ক্লান্ত করেন না, অর্থ খুঁজতে খাটিয়ে নেন না কখনো, তার বিষয়বস্তু বিরল দুষ্প্রাপ্য নয়, কোনো বিস্ময়কর বহুলতা তাতে নেই। বাংলাদেশের প্রকৃতির মধ্যে দুচোখ মেলে যা দেখা যায় তাই তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে ছিল প্রলোভন, আর সেই প্রলোভনেই এই ঐতিহাসিক স্বভাবকবিরা তারা কিন্তু না জেনে ঝাঁপিয়ে পড়েছেন। আমি অমন লিখতে পারি ঝুড়ি ঝুড়ি এই ভেবে তারা প্রচুর লিখে গেছেন, কিন্তু যে বোধ, যে দার্শনিক ভিত্তি রবীন্দ্রনাথের ছিল, সেটা তাদের ছিল না বলেই তাদের কবিতা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বৈচিত্র্য নেই, একই। প্রথম যেভাবে শুরু করেছেন একদম শেষ পর্যন্ত সেইভাবেই কিন্তু তারা লিখে গেছেন। এবং তাদের লেখা পড়তে গিয়ে পাঠকের কোনো পরিশ্রম নেই, এমন কোনো ভুল হতে পারে যে চোখ ফেললেই সবটুকু তাঁর দেখে নেওয়া যায়। এবং আমরা যাকে ছেলে মানুষই বলি, কাব্যের বিষয় হিসেবে সেটা যে অতি উত্তম, সেটা রচনার রীতি হিসেবে কিন্তু উপেক্ষা করতে হয়। রবীন্দ্রনাথ এই ছেলে মানুষটা করতে পারেন কারণ তার কলম সম্পূর্ণভাবে তার অধীনে চলে, আর এই ছেলে মানুষই করতে গিয়েই সত্যেন্দ্রনাথ দত্তরা কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। আমি কিছু উদাহরণ দিয়ে দিয়ে দেখাই। বুদ্ধদেব বসু একটা উদাহরণ দিয়েছেন সত্যেন্দ্রনাথ দত্তের, যে দুজনেই চার মাত্রার মাত্রাবৃত্তে রবীন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ দত্ত দুজনেই লিখছেন। সত্যেন্দ্রনাথ দত্ত লিখছেন, তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংসুক ফুল্য নয় নয় নিশ্চয় নয় তার তুল্য। রবীন্দ্রনাথ লিখছেন, অগুবধু সুন্দরী তুমি মধু মঞ্জরী পুলকিত চম্পার লহ অভিনন্দন পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিকা মাল্যের বন্ধন। সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে কোনো শব্দের অতিরিক্ত যে ব্যাখ্যা সেটা কিন্তু নেই, একদম সাদামাটা কতগুলো শব্দ পরপর বসিয়ে তিনি কিন্তু একটা কবিতা, যেটা পদ্য ছাড়া আর কিছু নয়, সেটাই কিন্তু রচনা করেছেন। আর চার মাত্রার মাত্রাবৃত্ততেই রবীন্দ্রনাথের বৈচিত্র্য কিন্তু অনেক বেশি প্রকাশিত। এখন বড় কবি যখন হয় তখন তার ছন্দের দখলও অনেক বেশি হয়। সত্যেন্দ্রনাথ ছন্দরাজ হতে পারেন, কিন্তু সেখানে শুধুমাত্র অন্তমিল ছাড়া তার কবিতার আর কোনো বক্তব্য কিন্তু নেই, সেখানে তিনি ব্যর্থ। আর এখানেই রবীন্দ্রনাথের সঙ্গে সবচেয়ে বড় পার্থক্যটা তাদের তৈরি হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি আমার পড়া থাকে তাহলে আর সত্যেন্দ্রনাথ দত্ত পড়ার প্রয়োজন নেই। এখন
বোধহয় বসু বক্তব্য হচ্ছে যে রবীন্দ্রনাথের বিরাট মহাজনী কারবারের পর খুচরো দোকানদার হওয়াতে লজ্জার কিছু নেই, সেটাকে প্রায় অনিবার্য বলা যায়। কিন্তু সত্যেন্দ্রনাথের মালপত্র আপাতদৃষ্টিতে এক বলে বাংলা কাব্যে তার আসন এমন সংশয়াচ্ছন্ন। তিনি নতুনভাবে বাংলা সাহিত্যে টিকে থাকার মতো কিছু করতে তিনি পারেননি। এখন চাঁদ, পাখি, ফুল, মেঘ, শিশির এগুলো সবাইয়ের কবিতা দিয়ে আছে, কিন্তু রবীন্দ্রনাথের যে গভীরতা আছে সেটা অন্যদের মধ্যে নেই। আমরা আরো দু একজনের কবিতা দেখি। এটা নববর্ষা, এই কবিতাটা যতীন্দ্রমোহন বাগচির অপরাজিতা কাব্যগ্রন্থে। প্রথম যখন বর্ষা নামছে, রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন নববর্ষা বলে খনিকা কাব্যগ্রন্থে, আর যতীন্দ্রমোহন বাগচি অপরাজিতা কাব্যগ্রন্থে লিখছেন, বৎসরে আজি প্রথম বৃষ্টি, আয় তোরা নর নারী, নবীন মেঘের মুক্ত দুয়ারে দাঁড়া আজ সারি সারি। এ বৃষ্টি শুধু বর্ষণ নয়, এ যে আনন্দ ধারা মধুময়, ধরণের শুভ অভিষেকে আজি ঝরিছে নীরদ ঝাড়ি, বৎসরে আজি প্রথম বৃষ্টি, ছুটে আয় নর নারী। মৃত্তিকা মার বুকের দুলাল, কৃষাণেরা তোরা আয়, মেঘের কণ্ঠে বাজেছে বিষান, শুনিতে কি পাশ নাই। কৃষক বধুরা কোথা তোরা আজ, কুটিরে বাহিরে ছুটে আয় সাজি, তোদের ডাকিয়া ওঠে বাজি মেঘমল্লার বেদনায়, আভরণ হীনা শিশু আভরণে সাজি আজ আঙিনায়। রবীন্দ্রনাথ লিখছেন নীল নবঘনে আশার গগনে, তিলঠাই আর নাহিরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বা নববর্ষা কবিতায় লিখছেন, হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে, হৃদয় নাচিরে, শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া, উল্লাসে কারে যাচে রে, হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে। প্রথম স্তবকের মধ্যে রবীন্দ্রনাথ একটা ছবি পাঠকের মনে তৈরি করে দিতে পারছেন, যেটা কিন্তু যতীন্দ্রমোহন বাগচি তার অপরাজিতা কাব্যগ্রন্থের নববর্ষা কবিতায় পারেননি। বা দ্বিতীয় স্তবকে যদি দেখি, যেভাবে অনুপ্রাসের প্রয়োগ রবীন্দ্রনাথ করছেন, সেটাও কিন্তু যতীন্দ্রমোহন বাগচির কবিতায় নেই। একইভাবে আমরা যদি কুমুদরঞ্জন মল্লিকের একটা কবিতা, সাধু ও গৃহী বলে একটি কবিতা, যেখানে সাধু জিজ্ঞাসা করছে বককে, সাধু বক সাধুকে জিজ্ঞাসা করছে, সাধুরে জিজ্ঞাসা বক এই গঙ্গা তটে, প্রভাতে সন্ধ্যায় দোহে বসে থাকি বটে, আমি তো তোমারই মতো থাকি চোখ বুঝে, কই তো হরির কিছু পেলাম না খুঁজে, সাধু কন চোখ বাজ মনে থাকে তব, আসিবে শিকিয়ার কবে ছো মারিয়া লব, ও নহে হরির লাগি তব চোখ বোঝা, ও কেবল মনে মনে মৎস্য কীট খোঁজা। সেখানে সাধু এবং গৃহী এই কবিতায় বকের সঙ্গে সাধুর যে কথোপকথন, বক একজন মানুষের প্রতিমূর্তি হয়েই এখানে আবির্ভূত হয়েছে, সেই কথোপকথনের মধ্যে সেই দর্শনটা নেই যেটা দুই পাখি কবিতায়, রবীন্দ্রনাথের সোনাতরী কাব্যগ্রন্থে দুই পাখি কবিতায় আছে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে, বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আই, আয় খাঁচায় থাকি নিরিবিলে, বনের পাখি বলে না আমি শিকল ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহির দেব। কথোপকথন দুজনের চলছে, বনের পাখি আর খাঁচার পাখি, এও তো মানুষ সংসারে দুজন মানুষেরই প্রতিভু হয়ে এরা দুজন আবির্ভূত হয়েছে, কিন্তু এই দুই পাখির মধ্যে দিয়ে যে দার্শনিক উপলব্ধি রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে উপস্থাপিত হচ্ছে, সেটা কিন্তু কুমুদরঞ্জনের সাধু ও গৃহী কবিতায় অনুপস্থিত। এখানেই দুই কবির পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে। আমি খুব কাছাকাছি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে এই ঐতিহাসিক স্বভাব কবিরা রবীন্দ্রনাথের মতো করে লিখতে গিয়ে
তাদের রবীন্দ্র সাগরে সলিল সমাধি ঘটেছে। এখন কবিতার আবেদন কিন্তু শুধুমাত্র পাঠকের কানের কাছে নয়, পাঠকের মস্তিষ্ক এবং হৃদয়ের কাছেও। অথচ অন্যান্য কবিদের কবিতার আবেদন শুধুমাত্র পাঠকের কানের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে, সেটা ছাড়িয়ে হৃদয় বা মস্তিষ্কে সেটা কিন্তু পৌঁছাতে পারেনি। ছন্দঘটিত ব্যায়াম সত্যেন্দ্রনাথ প্র্যাকটিস করেছেন বলেই বুদ্ধদেব বসু উল্লেখ করেছেন। তিনি যে ছেলে মানুষই কবিতার মধ্যে থাকলে একটা বাক্য কাব্য হয়ে উঠতে পারে, সেটা শুধুমাত্র ছেলে খেলাই হয়ে থেকেছে, সেটা কিন্তু আর ছেলে মানুষই হয়ে উঠতে পারেনি। এবং রবীন্দ্রনাথের কবিতা সত্যেন্দ্রনাথে তরল হয়েছে, তারপর তার শিষ্যদের হাতে আরও তরলিত হতে হতে সেটা পদ্যে রূপান্তরিত হয়েছে, সেটা ছড়ায় রূপান্তরিত হয়েছে। ছড়া কিন্তু কখনোই কবিতা নয়, আর সেটাই তাদের কবি হিসাবে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেছেন। কিন্তু বাংলা কবিতায় এই পাঁচজন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কিরণধন রায়, যতীন্দ্রমোহন বাগচি এবং কুমুদরঞ্জন মল্লিক, এই পাঁচজন কবিকে মনে রাখবে এই জন্যেই, কারণ তারা নিজেরা আত্মাহুতি দিয়ে পরবর্তী কালকে কিন্তু সচেতন করে দিয়েছেন যে রবীন্দ্রনাথের মতো করে যদি লিখতে যাওয়া হয় তাহলে রবীন্দ্র সাগরে সলিল সমাধি অবশ্যম্ভাবী। সেজন্যই আর রবীন্দ্রনাথের মতো করে নয়, ভিন্ন পথেই খুঁজতে হবে রবীন্দ্র প্রভাব থেকে উত্তরণের চাবিকাঠি, আর সেই চাবিকাঠিটি নিয়ে বাংলা কবিতার দুনিয়ায় হাজির হলেন নজরুল ইসলাম। এই নজরুল ইসলামের কথা আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে পড়ব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, নমস্কার। দ্বিতীয় ক্লাসে আমাদের নজরুল নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।